হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা লাঞ্চ করব দুজন। তো কি কি নিয়েছি দেখে নিই। এখানে আছে প্লেন ভাত আর আছে শশা। এটা কি পোস্ত যেন ছিল? আর এটা মৌরলা মাছের পোস্ত। এখানে হচ্ছে আম ডাল, কাঁচা আম ডাল, আর এটা হচ্ছে শোল মাছের ঝোল, দুদিকেই আছে। আর এটা হচ্ছে আর মাছ, আর মাছের তেল ঝাল। আম ডাল গরমে আম ডালটাই সব থেকে ভালো লাগে। চাটনি করতে তো বারণ করলে, আম ডাল না আছে আম বলে। ডাল হয়েছে না, আম ডাল পোস্ত এগুলো গরমে ভালো লাগে, শুক্তো এগুলো গরমের খাবার। চাটনি করলাম না তো, বুঝলাম। আমি বললাম মৌরলা মাছের টক করি। না আম ডাল করেছে তো, আবার চাটনি থাক ওইদিকে চামচটা। ভালো হয়েছে? দারুণ হয়েছে। আম ডাল বলতে হয় এমনিই টক খায় আমি। একটুখানি লঙ্কা, ওইটুকুই খাও, লঙ্কা খেয়ে খেয়ে এত লঙ্কা খায়। হাওয়া আসছে। এটা একটু উঠি দাও, ওই চামচটা দাও। মৌরলা মাছের বাটি পোস্ত। খেতে পারবো। দারুণ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। পোস্তর সঙ্গে ডাল, আবার টক ডাল, থেকে ভালো খাবার কী হয়। হাতটা এরকম সোজা করতে পারো, অসুবিধা নেই। দারুণ লাগছে না? দারুণ টেস্ট। এমনি মৌরলা মাছের টেস্ট বেশি, তার উপর পোস্ত ও আর টক ডাল, ও সত্যি ভাল লাগছে। সোফা খাবার।
শসা নেবে? দাও। ব্যাস আর একটু কারি দিয়ে দাও, একটা দিই না একটাই খাবো, কেন ওই ছোট দাও একটা, ওর একটুখানি কারি দাও ব্যাস, আর লাগবে না আর কিছু লাগবে না, আর দিও না, দিও না কারি দিই। মাছটা ভাজতে ভাজতে এত তেল বেরোচ্ছিল, বাপ রে! তেল আর মাছের, এটা এটা গঙ্গার আর, গঙ্গার আরটা টেস্টি বেশি হয়। বাপ রে, কত বড় বড় পিস করেছো! হ্যাঁ, বড় বড় পিস আর মানে বড় বড়, একটু দিই গ্রেভি। না 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 আর কি গ্রেভি, তোমার মুখে লেগে আছে তো? হয়ে গেছে, মটনের পিসের মতন দেখতে না? একদম বলতে যাচ্ছিলাম একই মটন হয়ে যায় এটাও, তাই খেতে তো হেভি হয়েছে। মাছটা খেলে খাচ্ছি তো, এত দুটো খেতে পার, পাবে বড় বড় মাছ খেয়ে নাও। আর মাছ অনেক দিন খাইনি না? সবসময় ভালো আর মাছ পাওয়া যায় না, সমুদ্রেগুলো আছে ও আর টেস্টি নয়। বাজারে গিয়ে আমায় ফোন করলে আর মাছ আছে, ওই জন্য ফোন করলাম তো। আমার বাপিও আর মাছ খেতে খুব ভালোবাসে। আমার বাপি কাঁচা থাকে না তো ওই জন্য ভালো লাগে, আর মাছের গন্ধটা আমার বাবু ভালোবাসে না। মটনের মতো লাগছে না? সাধারণ খেতে এত বড় খাওয়ায় পারবে না? না দাও খেয়ে নি। ওকে
আর হয় না শরীর খারাপ। শোল মাছটা খেয়েছ? আমি নেবো না তাহলে, শোল আর ওটা একসঙ্গে সব খেয়ে না শরীর খারাপ হবে। শোলটা খাও, শোলটা খাও, ওটাকে রেখে দেবো। থাক, আমি একটু আরাম করে খেতে ভালোবাসি। না খাও, আরাম করেই তো খেতে হয়, খাওয়াটা একটু আরামের জিনিস, এটা কষ্ট করে খাওয়ার জন্য তো নয়। কে কি ভাবলো ভেবে কি হবে, তাই না? একদম না, তার থেকে নিজে খাই, সব লোকে তো বলবে অনেক কিছুই বলবে। এটা খাবো? হ্যাঁ ওটা খাও, ওটাকে শেষ করো খেয়ে, ওটা না খেলেও হবে, ওটা ভালো। সেটা টাইম লাগবে তো, খাও না ওটা আস্তে আস্তে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। আর একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছের ঝোল ভাত খাবেন আমাদের মতন আনন্দ করে, কারণ মানুষ আর কতদিন বাঁচবে, কে কখন মরে যাবে কেউ জানে না। তাহলে আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসব, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।